সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি তাহমিনা আক্তার পলি, আপনাদের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 14 অর্থাৎ চতুর্দশ অধ্যায়, নাম হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট, অর্থাৎ এসডিজি সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে, এই এসডিজির পার্ট 2। আমরা এর আগে পার্ট 1 শেষ করেছিলাম আলোচনা করে, আজকে পার্ট 2, নাম হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের করণীয়। এটা যেটা আপনাদের বইয়ের পৃষ্ঠা 146 থেকে 148, যদিও বা পাঠের বিস্তৃতিটা আরেকটু বেশি আছে, বাট আমরা আজকে যে আলোচনা করব তার বিস্তৃতিটা হচ্ছে 146 থেকে 148। অর্থাৎ আপনাদের বইতে একটু দেখাতে চাই আমরা কোথায় আছি, আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই, অর্থাৎ এই যে 146 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের পার্ট 2, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের করণীয়, এই বিষয়টা এখান থেকে আলোচনা আমরা শুরু করব। এবং আজকে আলোচনা আমাদের পরিসমাপ্তি ঘটবে, 147টা আলোচনা হবে এবং 148-এর আমরা এই পেজ পর্যন্ত আজকে আলোচনা করব। অর্থাৎ অর্থনীতি আপনার এখান থেকে অবশ্যই এটুকু যাবে, ঠিক আছে, এইটুকু আমরা আলোচনা শেষ করব। আজকে আলোচনার ভিতরে যে বিষয়গুলো আমাদের আলোচিত হবে, ভেতরে সব টপিকসগুলো আপনার তুলে ধরা সম্ভব নয়, তবে আমরা যেটা লিখেছি সংক্ষেপে যে আমাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে থাকবে যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ক্ষেত্রসমূহ, অর্থাৎ এখানে বেশ কিছু ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে আরও কিছু আলোচ্য বিষয়বস্তু উঠে আসবে, সেগুলো এত কিছু আমাদের এখানে তুলে ধরা সম্ভব নয়, আলোচনার ভাজে ভাজে আমরা সেগুলো কথাগুলো উল্লেখ করব। এরপর হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের করণীয়, অর্থাৎ এই যে ক্ষেত্রভিত্তিক এখানে যে ক্ষেত্রগুলো বলা হয়েছে তার পারপাজে আমরা কী কী করণীয় নিতে পারি, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে আলোচনা যাওয়ার আগে আপনাদের আরেকটু বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই যে পার্ট 1-এ আমরা কী পড়েছিলাম। অর্থাৎ যারা আজকের আলোচনার প্রথম অংশগ্রহণ করলেন তাদের সুবিধার্থে বলছি যে আপনারা যদি এই পার্টটাকে ভালোমতো বুঝতে চান তাহলে পার্ট 1-এর যে আলোচনাগুলো রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম টেকসই উন্নয়নটা কী এবং টেকসই উন্নয়ন অভীষ্ট কী, এবং সেই টেকসই উন্নয়ন অভীষ্টর সাথে এমডিজির কী সম্পর্ক আছে কি না, বা কীরক ধরনের সম্পর্ক রয়েছে, বাংলাদেশ সেই সিচুয়েশনে কোন অবস্থানে আছে। এরপর হচ্ছে আপনার এই এসডিজি অর্জনের জন্য এসডিজি অর্জন কেন করতে হবে, বা এসডিজির অভীষ্ট কয়টি আছে, সেই বিস্তারিত তথ্যগুলো আপনাদের দুটো তিনটে ক্লাসের মাধ্যমে এবং একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম। সেজন্য আপনারা নিশ্চয়ই সেই তিনটা আলোচনা যদি আপনারা দেখেন তাহলে আজকের আলোচনাটা আপনাদের কাছে অনেক বেশি ইজি হবে। তাহলে আপনাদের যারা আজকে শুরু করছেন তাদের অবশ্যই আমি অনুরোধ জানাবো যে ওই ক্লাসগুলো দেখে তারপর এটাকে আপনারা দেখেন, তাহলে পরিষ্কার হতে পারবেন বিষয়গুলো। তাহলে আজ চলে যায় আলোচনা প্রথমে আমরা দেখেন হেডিং দিয়েছি যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের করণীয়, যেটা আপনাদের পাঠের নামই আছে। এই করণীয়ের মধ্যে আপনাদের এখানে এমনভাবে আলোচনা করা আছে এলোমেলোভাবে, সেখানে একদম আপনার দেখা গেছে কোথাও কোনো পয়েন্ট নেই, কোথায় কেন কী আলোচনা করছে সেটাকে ধরাটা খুবই কষ্টসাধ্য। আমি জাস্ট সেটাকে আপনাকে গুরুত্ব দিয়ে আমি বিষয়টাকে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, আয়োজন করে, অর্থাৎ একটু বলতে পারেন সুশৃঙ্খলভাবে আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা প্রথমত আমি একটু আগে একটু বলে নিই আপনাদের যে এই আলোচনায়, অর্থাৎ এখানে যে এলোমেলোভাবে দেওয়া আছে সেখানে মূলত তাদের সারাংশ যেটা ছিল সেটা হচ্ছে আপনার ক্ষেত্র ছিল, তিনটা ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে, যেমন আপনার পরিবেশ, সমাজ এবং অর্থনীতি, এই তিনটা ক্ষেত্রের কথা বলা হয়েছে। এবং এই তিনটা ক্ষেত্রে আপনার যদি এটাকে আমরা বাস্তবায়ন করতে চাই বা বাস্তবায়ন করতে পারি, তিনটা ক্ষেত্রে কাজ করি, তাহলে দেখা যাবে যে এই টেকসই উন্নয়নটা আপনার সহজতর হয়ে যায়, অর্থাৎ উন্নয়নের কাছাকাছি বা উন্নয়ন করাটা সম্ভব হয়, যার জন্য তিনটা ক্ষেত্রে, অর্থাৎ টেকসই উন্নয়নের বিষয়টা বলেছিলাম যে আমাদের এটাকে উন্নয়নটাকে ধরে রেখে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এখানে 17টা অভীষ্ট লক্ষ্যের কথা বলা হয়েছিল এসডিজিতে, এবং সেই 17টা লক্ষ্য যদি আমরা আলাদা আলাদাভাবে হতে যাই তাহলে সেখানে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় বিষয়টা, যার জন্য সহজতর করার ক্ষেত্রে আপনার এই কী বলা হয় ক্ষেত্রভিত্তিক যদি আমরা অগ্রসর হই তখন কাজটা অনেক বেশি সংক্ষেপে হয়ে যায় এবং খুব সহজে আমরা সেটাকে ধরতে পারি, বা সেখানে আরেকটু বেশি ফলপ্রসূ কর্মকাণ্ড সম্ভব হয়। তাহলে সেটা কীভাবে হয়, বিষয়টা হলো ধরেন পরিবেশ, এই যে পরিবেশের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার অভীষ্ট লক্ষ্যগুলো এসেছে সেগুলোর মধ্যে ধরেন পরিবেশ দূষণের বিষয়গুলো এসেছে, পরিবেশ বান্ধব আপনার কী বলা হয় এলাকা গঠনের বিষয়গুলো এসেছে, এবার স্বাস্থ্যসম্মত পরিবেশ বিষয়গুলো এসেছে। অর্থাৎ যখন আমি পরিবেশ বলবো সেখানে পরিবেশের মধ্যে একাধিক অভীষ্ট লক্ষ্য কিন্তু এখানে ইনক্লুড হয়ে যায়, যার জন্য এই পরিবেশ ক্ষেত্রটাকে যদি আমি ঠিকঠাক করতে পারি তখন দেখা যাবে এসডিজির একাধিক লক্ষ্য আমার অর্জন করা সম্ভব হয়ে গেছে। আবার ঠিক একইভাবে সমাজকেও যদি আমি সমাজের ক্ষেত্রটাকে আপনার বিভক্ত করে নিয়ে এটার ক্ষেত্রে কাজ করি তখন দেখা যাবে সমাজ রিলেটেড যে বিষয়গুলো, সংশ্লিষ্ট বিষয়গুলো, সেই লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব হয়ে গেছে।
গেছে। আবার অর্থনীতি একই টাইপের, অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে যদি আমরা এভাবে ডিভাইড করে কাজ করি সেক্টর ভিত্তিক, তখন সেই অভীষ্ট লক্ষ্য অর্জনটা আমাদের জন্য সহজতর হয়, যার জন্য আপনার যারা এই প্রকল্পের সাথে জড়িত তারা কিন্তু ঠিক এভাবেই ভেবেছে, যার জন্য এই ক্ষেত্রের ভিত্তিক আপনার উন্নয়নের কথা বলা হচ্ছে। এবং এখানে করণীয়গুলো খুব সহজেই উঠে আসে যে আমাদের কী করতে হবে, আমরা কতটুকু এখন বর্তমানে আছি এবং সেই অনুযায়ী আমাদের আর কতটুকু অগ্রসর হতে হবে বা কী কী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব বা গ্রহণ করতে পারবো, সেই বিষয়গুলো উঠে এসেছে। তাহলে চলেন দেখি আমরা সেই আলোচনায় যেই বইতে যেগুলো বলা হয়েছে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা আমরা এভাবে পেয়েছি। টেকসই উন্নয়নের প্রধান তিনটি ক্ষেত্র হচ্ছে আমাদের পরিবেশ, অর্থনীতি এবং সমাজ। এই তিনটি ক্ষেত্রকে সবসময় বিবেচনায় রেখে কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে সেটি টেকসই উন্নয়ন হবে। অর্থাৎ টেকসই উন্নয়ন করার জন্য আমার তিনটি ক্ষেত্রকেই বাছাই করা হয়েছে। এখন সেই পরিবেশ ক্ষেত্রে যাই। পরিবেশের ক্ষেত্রে আপনার পরিবেশ আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, পরিবেশ প্রধানত দুই প্রকার, এক হচ্ছে সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যাব না এখান থেকে, মানে দেশের দৃষ্টিকোণটা মাথায় রেখেই মূলত আমরা যদি এভাবে বলি যে আমরা যে সমাজে বাস করি তার মূলত দুটি অবয়ব রয়েছে, অর্থাৎ অবয়ব বলতে বুঝতে পারি যে কাঠামো বলতে পারেন যে কোন অবয়বে আমরা চলি, যথা প্রাকৃতিক অবয়ব, আরেকটা হচ্ছে সামাজিক অবয়ব। প্রাকৃতিক অবয়বের মধ্যে যে উপাদানগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ বলতে পারেন সে পরিবেশের প্রকৃতি বা সামাজিক পরিবেশের যে বিষয়গুলো আমরা জানি, ঠিক একইভাবে আমরা শুধুমাত্র অবয়বটা লাগিয়েছি সমাজের প্রেক্ষিতে, সমাজকে মাথায় রেখে। অর্থাৎ সমাজ এবং প্রকৃতি একে অপরের পরিপূরক বলতে পারেন, অর্থাৎ একটা ছাড়া কিন্তু আরেকটা সম্ভব না। যেমন যখন আমি সমাজ বলি তখন কিন্তু মানুষের কথা মাথায় রেখে কিন্তু সমাজটাকে আমাদের তৈরি হয়েছে, অর্থাৎ মানুষ যা যা কিছু নিয়ে তো আপনার চলছে, সমাজ গঠন করছে, একে অপরের সাথে মিলেমিশে থাকছে একতাবদ্ধভাবে, সেটা কিন্তু আমরা সমাজ বলছি। তাহলে মানুষ কিন্তু একটা প্রকৃতির উপাদান, অর্থাৎ প্রাণী কিন্তু প্রকৃতির উপাদান। তাহলে মানুষ নিজে একটা প্রকৃতির উপাদান আর সে গঠন করছে সমাজ, তার মানে সমাজ এবং প্রকৃতি বিচ্ছিন্ন হতে পারে না, যার জন্য আমরা এখানে সেইটার কথা মাথায় রেখে আমরা সমাজের বিষয়টাকে মাথায় রেখে সমাজে বসবাস করি, সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা দুটো অবয়বে দেখতে পারি যে একটা প্রাকৃতিক অবয়ব আর একটা হচ্ছে সামাজিক অবয়ব। তাহলে মূল উপাদান মাটি, পানি, গাছপালা, প্রাণী ইত্যাদি এরকম বিষয়গুলো আপনারা বুঝতেই পেরেছেন ছোটোবেলা থেকে পড়েছেন। সামাজিক উপাদানের মধ্যে অর্থাৎ অবয়বের মধ্যে কী কী আছে, এর উপাদানের মধ্যে রয়েছে ধর্ম, বর্ণ, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি। এই যে সামাজিক অবয়বের কথা বলা হলো, এটাই মূলত আমাদের যে বলতে পারেন যে অন্য সমাজ থেকে আমাদের সমাজটাকে আলাদা করতে পারে। এবং আলাদা করার প্রশ্নটা কেন আসছে, কারণ হলো আমরা যে বলছি যে উন্নয়নের কথা বলছি, আমরা অটোমেটিক্যালি কিন্তু আপনার আলাদা, সেটা কীভাবে উন্নত কান্ট্রি যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলাদা হয়ে গেছি, কীভাবে এই সমস্ত কারণে তারা এগিয়ে গেছে যার জন্য তারা আলাদা আমরা আলাদা। তাহলে আমরা যদি আমাদের বিষয়টাকে আরেকটু অগ্রসর করতে চাই বা তাদের থেকে আমরা আলাদা কিছু পজিশনে যেতে চাই, তখন কিন্তু এই বিষয়গুলোতে আমাদের কাজ করতে হবে, যার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেজন্য বলা হয়েছে যে আমরা যদি এই টেকসই উন্নয়নটাকে করতে চাই তাহলে এই জন্য উভয় পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে কাজ করতে হবে, এবং সেটা যদি আমরা কাজ করি তাহলে সে বিদ্যমান অর্থাৎ এখন বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে সেই অবস্থাকে সাথে নিয়েই আমরা আরেকটু উন্নত অবস্থায় যেতে পারবো। সেজন্য বলা হচ্ছে যে অবস্থাকে সাথে নিয়ে উন্নত অবস্থা গড়ে তোলা সম্ভব। তার মানে পরিবেশের যেই মুখ্য পয়েন্টটা ছিল সেটা ছিল করণীয় প্রতি আমরা একটু পরে যাই। করণীয় যাওয়ার আগে আমি বিষয়টা একটু বলছি যে পরিবেশে এতক্ষণ যে আমরা বুঝালাম সেটা কি, যে আমরা পরিবেশকে টার্গেট কেন করেছি বা পরিবেশের মধ্যে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ পরিবেশটাকে আমরা টার্গেট করতে পারলাম বা কেন করলাম সেই বিষয়টাকে পরিষ্কার হয়েছে, এবং এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আলোচনা থেকে উঠে এসেছে। তাহলে এখন আমাদের এই ক্ষেত্রে করণীয় কী, অর্থাৎ আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি যে আপনার SDG বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে। প্রথমত যে পয়েন্টটা আমরা লিখেছি সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে জলবায়ু নিয়ে, অর্থাৎ পরিবেশের যে উপাদান সেটা হচ্ছে আপনার মুখ্য যেই বিষয়টা সেটা হচ্ছে জলবায়ু। এই জলবায়ু নিয়ে এই জন্য আমরা আলোচনা করবো বা এই জন্য চিন্তা করবো কারণ এই জলবায়ুর সাথে একাধিক আপনার কি বলা হয় অবশ্য লক্ষ্য জড়িত, এবং এটার সমাধান যদি হয়ে যায়, জলবায়ু সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, যার জন্য জলবায়ু এবং কী ধরনের সমস্যাগুলো সমাধান হবে সেটা আমরা একটু লিখেছি, দেখেন আপনার লাল কালি দিয়ে যে কারণটা কী, কেন আমরা জলবায়ুর ক্ষেত্রে চিন্তা করবো সেখানে আমরা লিখেছি জলবায়ুর পরিবর্তন সর্বত্র লক্ষ্য করা যায় যার নানা ধরনের প্রভাবও পরিলক্ষিত হয়। যেমন আমরা বলতে পারি প্রাকৃতিক ভারসাম্যহীনতা, এখানে আমরা লিখিনি কিন্তু বলতে পারি যে প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে আপনার এই জলবায়ুর কারণে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে আমরা এখানে ইন্ডিকেট করছি যে জলবায়ু পরিবর্তনটা এবং নেতিবাচক প্রভাবগুলো যে বর্তমানে আমরা বিশ্বে দেখি এবং বাংলাদেশেও দেখি সেটার কারণেই মূলত আমরা জলবায়ুর কথা চিন্তা করব। বাংলাদেশের জলবায়ুর উপর দুরকম আবহাওয়ার প্রভাব লক্ষণীয়, এক হচ্ছে অনুকূল এবং একটা হচ্ছে প্রতিকূল, অর্থাৎ এই আবহাওয়া
আবহাওয়ার জলবায়ুর যেহেতু বললেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে, সে প্রভাবিত হচ্ছে কার দ্বারা, আবহাওয়ার দ্বারা। সে কোন ধরনের আবহাওয়া? দুই ধরনের আবহাওয়া, একটা হচ্ছে অনুকূল এবং প্রতিকূল। অনুকূল আবহাওয়াটা কেমন? অনুকূল আবহাওয়াটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের ভূমি, ভূমিটা হচ্ছে আপনার খুবই উর্বর, তাহলে সেটা কিন্তু আমাদের অনুকূল একটা পরিস্থিতির মধ্যে যায়। আর প্রতিকূল পরিবেশের মধ্যে কী যাচ্ছে? যেমন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের বন্যা খরা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ সমস্যার সৃষ্টি করে। তাহলে এই দুটোর প্রভাবেই, অর্থাৎ দুটোকে নিয়েই যদি আমার জলবায়ুর কথা চিন্তা করি, তখন দেখা যায় আস্তে আস্তে জলবায়ুগুলো আপনার পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনই কিন্তু এই দুটো উপাদানই ভূমিকা রাখছে। যার জন্য আপনার এই জলবায়ুর কথা অর্থাৎ পরিবর্তনের কথা যদি আমরা মাথায় রাখি এবং সেটার বিষয়ে কাজ করতে চাই, তাহলে আবহাওয়ার বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। মানুষের জীবনযাত্রার পরিবর্তন, ক্রমাগত প্রযুক্তি নির্ভর উন্নয়ন, ভোগবিলাস সহ অর্থাৎ ভোগবিলাসিতা সহ সভ্যতার অগ্রগতির কারণে জলবায়ু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে। অর্থাৎ এই যে যে জিনিসগুলো পয়েন্টগুলো বলছে, জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ আমি আগে ছিলাম গ্রামে, এখন শহরে জীবনে এসে আমি সেই আরও উন্নত জীবনযাপন করছি, সেখানে প্রভাবিত করছি, বিভিন্ন পরিবেশের কথা মাথায় না রেখে আমি আমার বিলাসিতাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যে বিলাসিতাকে বলা হচ্ছে, অর্থাৎ প্রকৃতির উপর কী ধরনের দূষণ সৃষ্টি করতে পারে সে কথা চিন্তা না করে বিলাসিতাকে প্রায়োরিটি দিয়ে আমি পেট্রোল জাতীয় জিনিস চালাচ্ছি বা আরাম করছি, এবার এই যে আপনার কী বলা হয় আইসি ব্যবহার করছি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে বিলাসিতা জীবনযাপনের কারণে আমাদের পরিবেশকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, সেই বিষয়গুলো এখানে কারণ আকারে আমরা বলেছি। এবং প্রযুক্তি অতিরিক্ত আকারে আমরা প্রযুক্তি ব্যবহার করছি, সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিবেশ আপনার ভারসাম্য হারাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে এই সমস্ত কারণে জলবায়ু তার স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলছে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা বাড়ছে এবং মানুষ ও প্রাণীকুল ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। অর্থাৎ বিপন্ন বলতে পারেন যে ভারসাম্য প্রকৃতির কাছাকাছি থাকতে পারছে না, বা আপনার এই কি বলা হয় এই আপনাদের জলবায়ুর কথা বলছিলাম যে প্রকৃতি আর হচ্ছে আপনার পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশের কাছাকাছি থেকে মানুষ এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে বা পরিবেশের সাথে যে সম্পর্ক রয়েছে সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আস্তে আস্তে এই প্রযুক্তি নির্ভর আপনার বিশ্বে বসবাস করে। সেই বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ এটা একটা নেতিবাচক দিক, এটা থেকে আমাদের বেরোতে হবে, এই কারণেও কিন্তু আপনার জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবং এখানে বিপন্ন হয়ে পড়ার পর বলা হয়েছে, অর্থাৎ এই সমস্ত কারণে আমরা কী করব, জলবায়ুটার কথা চিন্তা করব। এখন আসি দুই নম্বর পয়েন্টে, আমাদের পরিবেশ সংরক্ষণের টেকসই প্রযুক্তি খুঁজতে হবে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করতে। অর্থাৎ আমি যদি এই পরিবর্তনের কথা শুধু চিন্তা করব কিভাবে, এই জিনিসগুলো যে আমি পরিবর্তন করব কি, পরিবর্তনের মোকাবেলা কিভাবে করব, সেটার জন্য আমাদের কি করতে হবে, যে সংরক্ষণের জন্য টেকসই প্রযুক্তি আমাকে খুঁজতে হবে। যেমন টেকসই প্রযুক্তি খুঁজব, টেকসই প্রযুক্তি বলতে আমরা কি বুঝব, যেখানে কিনা আমার পরিবেশের উপর প্রভাবিত করবে না বা জলবায়ুর উপর ওভাবে প্রভাবিত করবে না, ইতিবাচক বিষয়গুলো বেশি প্রায়োরিটি দেওয়া হবে, সেই ধরনের জলবায়ু টেকসই প্রযুক্তির কথা আমরা ভাবব, যেখানে জলবায়ুর পরিবর্তনে আমরা মোকাবেলা করতে পারি। তাহলে প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে প্রাকৃতিকের তিন নম্বর আপনার করণীয় বলছি, যে প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি টেকসই উন্নয়নের কথা ভাবলাম আর প্রকৃতির ধ্বংস হয়ে যাক এই ধরনের কোন মানে চিন্তাভাবনা করলাম বা প্রকৃতির কোন কথা কোনো মাথায় রাখলাম না, সেটা করা যাবে না। কারণ সেক্ষেত্রে আমরা দেখা যায় আমরা কিন্তু প্রকৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, ডিপেন্ডেন্ট। তাহলে সেই ক্ষেত্রে সেটা যদি প্রকৃতি বিনষ্ট হয়ে যায় তাহলে আমরাও বিনষ্ট হয়ে যাবো। সেজন্য এটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সেভাবেই গড়ে তুলতে হবে। প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস হচ্ছে বনভূমি, যা প্রাণী ও উদ্ভিদগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমি যে এই যে গাছপালার কথা বলি, গাছপালা একটা প্রকৃতির উপাদান, সে কী করছে, আমাদের অক্সিজেন দিচ্ছে, আমরা সেই অক্সিজেন গ্রহণ করছি এবং সে আমাদের ছায়া দিচ্ছে, খাবার দিচ্ছে, অনেক কিছুই কিন্তু সে দিচ্ছে। এভাবে দেওয়ার কারণ কী? কারণ সে ভারসাম্যটা রক্ষা করতে চায় বা রক্ষা করছে। তো সেই ক্ষেত্রে ভারসাম্য বিনষ্টতা আমরা কীভাবে করছি, আমরা গাছপালাগুলো কেটে ফেলছি, আমাদের বসবাসের যোগ্য করার জন্য আপনার বিলাসিতাকে প্রায়োরিটি দিচ্ছি, এই যে জিনিসগুলো করছি প্রকৃতি পরিবেশের উপর প্রভাব সৃষ্টি করছি, যার জন্য আমাদের এই ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। যে প্রকৃতি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছিল আমি তাকে সেভাবে সাপোর্ট না দিয়ে তার বিপরীত মুখে অবস্থান করে আমরা প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছি, এটা করা যাবে না। যার জন্য আমরা বলছি যে উদ্ভিদগুলোর মধ্যে যে আমাদের ভারসাম্য ছিল সেটা আমাদের গুরুত্বপূর্ণ যে ভূমিকা ছিল সেটা আমাদের রক্ষা করতে হবে। সেজন্য আমাদের কী করতে হবে, আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থেই, আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থেই গাছ কাটার পাশাপাশি বনায়ন অব্যাহত রাখতে হবে। গাছ কাটার কথাটা এখানে কেন আসছে, কারণ হচ্ছে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে দ্বিধাহীনভাবে আমরা গাছ কেটে ফেলি, কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে গাছ কাটার, এই গাছ কেটে ফেললে অর্থাৎ অনেক সময় দেখা যায় প্রয়োজনে আমাদের কাটতেই হয়, কারণ আমাদের আসবাবপত্র থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই গাছ থেকে আমাদের আসে, সেক্ষেত্রে কিন্তু কাটতে হচ্ছে। কিন্তু কাটলেই চলবে না, সাথে সাথে তার পরিপ্রেক্ষিতে আরও একটা গাছ লাগিয়ে ফেলতে হবে, একটার বদলে প্রয়োজনে দুটাও লাগাতে পারি। সেই হিসেবে আমরা এই কাজগুলো যদি করি সেটা হবে বনায়ন, অর্থাৎ আমরা বনের
আগমন ঘটাতে চাই, সেই ক্ষেত্রে এটা যদি করি তাহলে দেখা যাবে এই আপনার ভারসাম্যহীনতা আর থাকবে না। আমাদের পরিবেশের ভারসাম্যের জন্য জলজ ও স্থলজ প্রাণী সংরক্ষণের উপর জোর দিতে হবে। জলজ মানে যেটা পানিতে থাকছে, যেমন মৎস্য সম্পদের কথা বলতে পারি, স্থলজ প্রাণীর মধ্যে আছে আপনার যেমন আপনার কী বলা হয় বনভূমির কথা বলা যায়, আপনার বনভূমিগুলোই মূলত স্থলজ প্রাণী, বনভূমিতে আপনার বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে তাদের কথা বলা যায়। সেই জিনিসগুলো যেমন আমরা বলি সুন্দরবন আমাদের একটা সম্পদ, সেটা স্থলজ প্রাণীগুলো সেখানে বাঘের কথা আছে, বাঘগুলো কিন্তু আমাদের সেই অন্যরকম একটা আশ্চর্য কী বলে যে আমাদের গুরুত্ব সৃষ্টি করেছে বিশ্বে, বহির্বিশ্বে। তাহলে এই জিনিসগুলো যেটা আপনাদের ডিটেলস বইতে দেওয়া আছে আপনার এটা পড়ে নেবেন, কিন্তু এখানে জাস্ট আমরা পয়েন্ট আউট করেছি এই বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই জোর দিতে হবে, তাহলে জোর দিলে দেখা যাবে তখন আমাদের এই ভারসাম্যহীনতাটা কেটে যাবে। এরপর আসেন পাঁচ ছয় নম্বরে আছি আমরা এখন, যে করণীয়ের মধ্যে পরিবেশের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি অপরিহার্য বলে, অর্থাৎ এই যে অপরিহার্য মানে অবশ্যই দরকার, এটা কী দরকার? দৈনন্দিন জীবনে প্রত্যেকদিনে প্রতিদিনের জীবনে আমাদের দূষণমুক্ত জ্বালানি, অর্থাৎ আমরা যদি জ্বালানিই না পাই তখন আমরা খাবো কী, অর্থাৎ এরপর যে আমরা চলবো কীভাবে, যে যানবাহনগুলো চলছে চলবে কীভাবে, তাহলে এই জন্যই বলা হচ্ছে অল্প খরচে এবং কী বলা হয় দূষণমুক্ত, অর্থাৎ বলতে পারেন বিশুদ্ধ জ্বালানি, সেই বিশুদ্ধ জ্বালানিতে আমাদের জীবনে অত্যন্ত জরুরি। এবং এই জরুরি কারণেই মূলত আমরা কী করবো, টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদের, অর্থাৎ টেকসই জ্বালানির কথা ভাবতে হবে এবং সেটা গ্রহণও করতে হবে। এটা যদি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের টেকসই উন্নয়নটা আরও বেশি অগ্রসর হবে এবং পরিবেশটাকে রক্ষা করা যাবে। এই বিষয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বইতে দেওয়া আছে যে এটা করার সাথে সাথে আপনাদের অভীষ্ট লক্ষ্যের সাথে কী কী জড়িত এবং তার একটা প্রবাহ চিত্র এখানে আপনাদের দেওয়া আছে, সেটা আপনাদের একটু আমি দেখাতে চাই। সেটা হলো আপনার 146 নম্বর পৃষ্ঠায় আমরা এখানে একটু দেখতে চাই, এক মিনিট, পার্ট 2। এই যে দেখেন এখানে রয়েছে প্রবাহ চিত্র, এই এখানটাতে আছে এরকম একটা প্রবাহ। প্রবাহ চিত্র বলতে কী বোঝায়, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যাওয়াকে বলা হচ্ছে প্রবাহ। যে নদীর পানি যেমন ধারাবাহিকভাবে যায় ঠিক একইভাবে আপনার এই প্রবাহ চিত্রগুলো দেখা যাচ্ছে যে এইভাবে একটা থেকে একটা এভাবে যাচ্ছে। দেখেন তীর চিহ্ন দিয়ে এটা বুঝিয়েছে, এটা দিয়ে মূলত কী বোঝাচ্ছে, এখানে দেখেন একটা লাল সাইন দিয়ে আমি দেখাচ্ছি যে এই যে জলবায়ু, শহর ও সমাজ এবং জলজ স্থলজ প্রাণী রক্ষা পাবে, এই যে জিনিসটা বলা হচ্ছে এটা কিন্তু আপনার টোটালি অভীষ্ট লক্ষ্যের পয়েন্টে আছে। এই পয়েন্টগুলো আপনার অর্জিত হবে যদি আমরা এরকম টেকসই জ্বালানি কর্মসূচিটা গ্রহণ করি, তাহলে এগুলো আমাদের একসাথে অর্জিত হয়ে যাবে। এবং টেকসই জ্বালানি কীভাবে আমরা গ্রহণ করতে পারি বা কীভাবে কাজ করে সেটা একটা প্রবাহ চিত্র দেখলে বুঝতে পারবেন যে আপনার এই গোবর জ্বালানি, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি বলছি, যেটা আপনাদের বলতে পারেন যে প্রাণী জীব থেকে যে জ্বালানিটা পাওয়া যায় সেটাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। যেমন এখানে দেখেন গোবর, কচুরিপানা, আপনার গৃহস্থলে জলীয়জাত আবর্জনা, এগুলো সবগুলো কিন্তু প্রাণী থেকে পাওয়া। তো এই জিনিসগুলো আপনি যখন এটাকে পচাবেন, মানে অর্থাৎ এটাকে মানে উচ্ছিষ্ট অংশ গুলো নিয়ে আপনাকে যখন এটাকে পচনশীল করা হবে তখন দেখা যাবে একটা কম্পোস্ট সার তৈরি হয়, অর্থাৎ এই উপাদানগুলো দিয়ে কম্পোস্ট সার হয়। আর এখান থেকে যেই আপনার বায়ুর সাথে দুর্গন্ধ মিশ্রিত যেই গ্যাসটা আমরা পাই সেটা মূলত আপনার বায়োগ্যাস, সেটা আমরা পাচ্ছি। এটাকে উপজাত কেন বলা হয়েছে, কারণ একই জায়গা থেকে দুটো জিনিস আমি পাচ্ছি, একটা হচ্ছে কম্পোস্ট সার আর একটা হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসটা আবার আমরা কী করছি, জ্বালানি হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করছি। তাহলে এটা একটা প্রবাহ চিত্র ছিল যে হ্যাঁ এইভাবে আবর্জনা থেকে আমরা কম্পোস্ট সার পাচ্ছি এবং কম্পোস্ট সার থেকে বায়োগ্যাস পাচ্ছি, বায়োগ্যাস থেকে আবার আমরা জ্বালানি পাচ্ছি। তার মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, যার জন্য এটাকে আমরা বলছি জ্বালানি প্রকল্প, অর্থাৎ প্রবাহ চিত্র। ঠিক একইভাবে আপনাদের অন্যান্য ক্ষেত্রেও এরকম প্রবাহ চিত্র চাইতে পারে, সেটা আমরা সময় আসলে তখন সেটা আবার বলে দিব। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের এভাবে প্রশ্ন আসে যে একটা জ্বালানি প্রবাহ চিত্র অঙ্কন করো বা সেটার ব্যাখ্যা দাও, সেভাবে কিন্তু আপনাদের অনুধাবন প্রশ্ন আসে। তাহলে গেল আজ এখন পরিবেশ, এবার আসলে সমাজ নিয়ে বলি। যেটা আমরা প্রথমেই আলোচনায় বলেছিলাম, সমাজকে আমরা প্রকৃতি থেকে আলাদা করতে পারি না, অর্থাৎ প্রকৃতি এবং সমাজ আপনার মিশ্রিত অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা সমাজের যখন ভাবি সমাজ ব্যবস্থা, অর্থাৎ আমরা সমাজের কথা ভাবছি, প্রকৃতিকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না বিধায়, সমাজ ব্যবস্থার কথা একটু ভাবি যে সমাজ ব্যবস্থায় কত ধরনের সমাজ ব্যবস্থা রয়েছে। দুই ধরনের কথা আমরা বলি প্রধানত, সেটা কি গ্রামীণ সমাজ ব্যবস্থা আর একটা হচ্ছে শহুরে সমাজ ব্যবস্থা। তো গ্রামীণ সমাজ ব্যবস্থা কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি থাকে, অর্থাৎ পরিবেশটাকে যদি আমরা প্রায়োরিটি দিই এবং সেই পরিবেশে কিন্তু আমরা প্রকৃতিকে প্রায়োরিটি দিয়েছি, তখন কিন্তু সেই গ্রামীণ সমাজগুলোর ক্ষেত্রেও কিন্তু তখন কর্মক্ষেত্র মানে এই যে অভীষ্ট লক্ষ্যের অনেক কিছু অর্জন হয়ে যায়। যার জন্য আপনার যখন সমাজের কথা আমরা বলবো তখন সেখানে শহরের বিষয়টা প্রাধান্য দিতে হয় বেশি। তাহলে শহরে সমাজ ব্যবস্থাকে প্রায়োরিটি দিয়েই মূলত আপনার এই সমাজ টেকসই উন্নয়নটাকে আপনার আলোচনা করা হয়েছে, আপনাদের বইতেও আলোচনা করা হয়েছে এবং অভীষ্ট লক্ষ্যও সেক্ষেত্রে আলোচনা করেছে। তাহলে সেটা আমরা একটু দেখি মূলত আমরা কী লিখেছি। আমাদের সমাজে দু ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান,
যথা শহুরে সমাজ ব্যবস্থা, গ্রামীণ সমাজ ব্যবস্থা। সেটা একটু আগে আপনাদের বললাম এবং শহরের সমাজ ব্যবস্থা গ্রামের থেকে ভিন্ন হয়। আর এই ভিন্ন হওয়ার কারণই মূলত টেকসই উন্নয়নে বিভিন্ন উদ্যোগগুলো আমাদের নিতে হয়, অর্থাৎ করণীয় এখানে এসে যায়। তাহলে করণীয়র মধ্যে এক নম্বর করণীয় তো আমরা দেখেছি টেকসই শহর গড়ে তুলতে হবে। এটাই মূলত আমাদের প্রথম ভাবতে হবে যে টেকসই শহর গড়তে হবে। তাহলে টেকসই শহর গড়ার জন্য মূলত কী করতে হবে? সুপরিকল্পিত বনভূমি, সুপেয় পানি। আর সুপরিকল্পিত বনভূমি বলতে বলতে পারেন যে গ্রামে শহরে কিন্তু ওরকম জমি বা আপনার বনভূমি নেই, তাহলে চাইলে অর্থাৎ কৃত্রিম উপায়ে হলেও আলাদা করে জমি কিনে সেখানে বনায়নের মাধ্যমে আপনার বনভূমি তৈরি করা যায়। তাহলে সেখানে সুপরিকল্পিত সেটা বনভূমি হবে এবং সুপেয় পানি, যেটা আপনার কী বলা হয় সাধু পানি, যেটা বলা হচ্ছে আমরা খাই যে পানি, সেই পানির ব্যবস্থা করা, পরিশুদ্ধ জলাশয় যেটা আপনার নোংরা আবর্জনা জলাশয় থাকবে না, উন্মুক্ত খেলার মাঠ, খোলা ফিল্ড যেখানে মাঠের খুব অভাব শহরে সেটা করা এবং পার্ক আপনার নির্মাণ করা, তারপর পয় নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ নোংরা পানিগুলো যাওয়ার যে সুব্যবস্থা সেটা করা ইত্যাদি গড়ে তুলতে হবে। তাহলে এভাবে আপনার টেকসই শহর গড়ে তোলা সম্ভব হবে। আর এটা করা হলে তখন সমাজ ব্যবস্থার যেই ক্ষেত্রটা সেটা আপনার অভীষ্ট লক্ষ্যগুলো অর্জিত হয়ে যাবে। এবং তিন নম্বর আছে টেকসই শহরের শিশুদের দেখাশোনার জন্য শিশু দিবা যত্ন কেন্দ্র এবং প্রবীণদের সেবা যত্নের জন্য প্রবীণ কল্যাণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। যেহেতু আপনার গ্রাম থেকে শহরটা ভিন্ন এবং এদের সমাজ ব্যবস্থা ভিন্ন, এদের জীবন প্রণালী ভিন্ন, এদের চলাফেরা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু একটু ভিন্ন, সেটার কারণে কিন্তু এই কেন্দ্রগুলোর আপনার প্রয়োজন হয়ে পড়ে শহরে। কেন গ্রামে কিন্তু আবার এটার প্রয়োজন হয় না, কারণ গ্রামে কিন্তু আপনার যৌথ ফ্যামিলি দেখা যায় বেশি, সেখানে আমাদের এই শিশুদের দেখাশোনার জন্য সদস্য থাকে বা প্রবীণদের দেখাশোনার জন্য বা তাদের সময় পাস করার জন্য যথেষ্ট আপনার সঙ্গী পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু আবার সেটা সম্ভব হয় না, সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে বিধায় এই জিনিসগুলো তখন আপনার প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ টেকসই শহর গড়ে তোলার জন্য এই দুটো কেন্দ্র দরকার, শিশুদের জন্য দিবা যত্ন কেন্দ্র আর প্রবীণদের জন্য আপনার প্রবীণ কল্যাণ কেন্দ্র গড়ে তোলা দরকার। তাহলে আমাদের সে আপনার টেকসই শহর গড়ে তোলা সম্ভব হবে এবং সমাজে যে ক্ষেত্রটা অভীষ্ট লক্ষ্যের ক্ষেত্রে আমরা আলাদা করেছি সেটাও আপনার সাকসেসফুল পর্যায়ে যাবে। তাহলে আজকের এই আলোচনায় আপনার কী বল যেটা আমরা পরিষ্কার করার চেষ্টা, বিশাল বড় একটা আলোচনা, সেখান থেকে আমরা দুটো ক্ষেত্র কিন্তু আজকে আলোচনা করলাম, সেটা কী করলাম অর্থাৎ পরিবেশ এবং সমাজ, আর বাকি রইল আমাদের অর্থনীতি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সেই অর্থনীতির বিষয়ে আপনার ডিটেলস আলোচনা করব এবং সাথে সাথে আমরা দেখব যে এটা ক্ষেত্রগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে আমরা করণীয় বলছি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা করিনি, করার আপনার পরিকল্পনা করছি, আবার অলরেডি বাংলাদেশ কী কী পদক্ষেপ নিয়ে ফেলেছে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং সেটার মাধ্যমে আপনাদের ক্লাসটা আপনার পরিসমাপ্তি ঘটবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আপনি টেকসই শহর উন্নয়ন অর্থাৎ টেকসই শহর বলতে কি বুঝেছেন সেটা আপনার পরিষ্কার করার চেষ্টা করবেন এসডাব্লিউর মাধ্যমে। এই ক্লাসটা আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এত বিশাল একটা আলোচনা এবং খুব জটিল একটা আলোচনা ছিল আপনার পাঠ্যবইতে, ঠিক জটিল আকারে উপস্থাপন করা ছিল, সেটা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজে আপনার বলতে পারি যে খুব ভালো মতো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, সে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই এসডাব্লিউটা খুব সুন্দর মতো করতে পারবেন, তাহলে এসডাব্লিউটা অবশ্যই আপনারা করবেন, কারণ বার্ষিক পরীক্ষা আপনাদের 30 মার্ক যুক্ত করা হচ্ছে এই আপনার এই এসডাব্লিউর উপরে এবং সেটা প্রত্যেক ক্লাসেই আপনাদের বলা হচ্ছে বারবার, আপনার ভিডিও শেষে নিশ্চয়ই সেটা আপনারা এতদিনে বুঝে গেছে যে কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আপনারা এসডাব্লিউটা করবেন এবং স্ব ভবনে নিচতলা অফিস সহকারের কাছে সেই এসডাব্লিউটা জমা দিয়ে যাবেন আর পূর্বের খাতাটা চাইলে নিয়ে যেতে পারেন। তাহলে সবাইকে আজকের মতো আপনার ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।